वेलकम। अमी डॉक्टर सादिकुल इस्लाम तालुकदार प्राक्तन सहयोगी अध्यापक और विभागीय प्रधान ময়মনসিংহ मेडिकल कलेज। बर्तमान सीनियर कन्सालटेंट एवं चीफ हॉस्पिटल क्लिनिकल पैथोलॉजी कम्युनिटी बेस्ड मेडिकल कलेज हॉस्पिटल ময়মনসিংহ। नतून जरा फोर्थ एमबीबीएस फोर्थ इयारे आगमन करे श्रोतारा जरा आमार एई रेकर्डेड अनलाइन क्लास करार जन्य इच्छा करेछो तादेर जन्य आमार संक्षिप्त परिचिति तुले धरछि। आमी तोमादेर जन्य अनलाइने यूट्यूबे आमी क्लास निब, তোমরা সেই ক্লাসগুলি আশা করি করবে। এই জন্যই আমার সম্বন্ধে তোমাদের একটু ধারণা থাকা প্রয়োজন মনে করি। আসো তাহলে আমি আমার পরিচিতিটা তোমাদের কাছে তুলে ধরি। আমি আমার নিজের পরিচিতি তোমাদের কাছে তুলে ধরছি। আমার নাম ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার। আমার ডিগ্রি হলো এমবিবিএস এমফিল প্যাথোলজি। আমি এমএসসিবি সার্টিফিকেট পেয়েছি ইউএসএ থেকে। চিফ কনসালটেন্ট হসপিটাল প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটাল ময়মনসিংহ। এক্স অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড হেড ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার 01711683046, ইমেল sadiqul@yahoo.com, फेसबुक आईडी सादिकुल डॉट तालुकदार, यूट्यूब चैनल आछे सादिकुल तालुकदार नामे, वेबसाइट एड्रेस हलो www.talukdarbd.com। सरप्राइज दिच्छि तोमादेर काछे, आई हैव यूनिक नेम इन द वर्ल्ड माने विथ स्पेलिंग सादिकुल SADEQUEL, এইরকম স্পেলিং নামে আর কোন নাম নাই। এইরকম স্পেলিং এ SADEQUEL পৃথিবীতে আমার জানার মধ্যে আর কোন নাম নেই নেটে। বাস্তবে একটা নাম আছে, সেটাও আবার আমার এক অত্যন্ত প্রিয় স্যার তার ছেলের নাম রেখেছে আমার নাম অনুসারে। তার ছেলের নাম নাহিদ ছিলেন, নাহিদ একটা ছেলে ছিল ক্লাস নাইনে, ওইটার নাম রেজিস্ট্রেশন করার সময় আমার নামে নাম দিয়ে এরকম বানানো আমার হুবহু ফাইল থেকে বের করে নাম দিয়েছে। এত ভালোবাসেন তিনি যে আমার নামটা যেন তার ছেলের নামের সাথে থাকে। সেই ছেলে এখন একটা কলেজের প্রফেসর, তার নামও SADEQUEL, কিন্তু তার এই বানানটা নেটে নাই, কারণ সে ফেসবুক খুলছে তার আরেক নাম দিয়ে যেটা অরিজিনাল নাম ছিল। কাজেই তোমরা গুগল, ইউটিউব, ফেসবুক এখানে যেখানে আমাকে খুঁজতে চাবে সেখানে SADEQUEL দিবে, আমাকে পেয়ে যাবে। ইট ইজ অনলি মি, দ্যাট ইজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার। আমার জন্ম আসলে 1958-এ, আমার দাদাদের কাছ থেকে আমি খুঁজে বের করেছি, কিন্তু এসএসসি ফর্ম ফিল আপ করার মানে রেজিস্ট্রেশন করার সময় আমার নামটাতে 1961 লেখা হয়েছিল। জন্ম হয়েছে তালুকদার বাড়ি বড়বাজপাড়া খন্ডনিয়া সখীপুর টাঙ্গাইল। আমি ছোটবেলায় শিশুকালে কোরআন
প্রশ্নের মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে পারিবারিক মক্তব থেকে আমার পড়া শুরু করেছি। শুরু হয়েছিল প্রথম নানার বাড়িতে এবং ওইটা কন্টিনিউ হয় আমাদের বাড়িতে। তারপরে প্রাইমারি স্কুল ঘোনারচালা গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, তারপরে ক্লাস এইটে, এরপরে স্কুল হলো কচুয়া পাবলিক হাই স্কুল, কচুয়া পাবলিক হাই স্কুল সচিবপুর টাঙ্গাইল ক্লাস 8 পর্যন্ত পড়েছি ওখানে। আমি আমি যখন 5 পড়তাম তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, ওই এই 5টা আমি স্কুলে যেতে পারি। আমরা অটো পাস নিয়ে আমরা কচুয়া পাবলিক হাই স্কুলে ভর্তি হই। তো ওখান থেকে চলে যাই আমি বাটাজোর বিএম হাই স্কুল হালুকা আমামিসিং এ, এটা ক্লাস 9 উঠে এবং 77 সনে ওখান থেকে এসএসসি পাস করি। এই এইচএসসি পাস করে আমি আলাউদ্দিন সিদ্দিকি কলেজ কালিহাতি টাঙ্গাইল থেকে 1979-এ তারপর ভর্তি হই ময়মনসিং মেডিকেল কলেজে। 1980 সন থেকে আমাদের সেশন শুরু হয়। 85 সনে আমি এমবিবিএস পাশ করি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। এরপরে আমি এম ফিল ডিগ্রি অর্জন করি 1995-এ আইপিজিএমআর, এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আগে পিজি হাসপাতাল বলা হইতো, সেখান থেকে, এটাও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, ইউএস এর মেম্বার অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মেডিকেল এডিটর, ময়মনসিং মেডিকেল কলেজের টিচার্স অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার, বিএমএ লাইফ মেম্বার, বাংলাদেশ সোসাইটি অফ প্যাথোলজি লাইফ মেম্বার, বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি লাইফ মেম্বার। আমি এই বিএপি এখন বর্তমানে আছি পাবলিকেশন সেক্রেটারি হিসেবে এবং জার্নালের এক্সিকিউটিভ এডিটর। তো প্রেজেন্ট অ্যাক্টিভিটি হলো আমার চিফ কনসালট্যান্ট হসপিটাল ক্লিনিক্যাল প্যাথোলজি সিবিএমসিএইচ বি ময়মনসিং, কনসালট্যান্ট প্যাথোলজি তালুকদার প্যাথোলজি ল্যাব ময়মনসিং, এডিটর অনলাইন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ জার্নাল দিনাজপুর, এডিটর অনলাইন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল কিশোরগঞ্জ, এক্সিকিউটিভ এডিটর জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, মেম্বার অফ এডিটোরিয়াল বোর্ড ময়মনসিং মেডিকেল জার্নাল। ওয়েবসাইট ডিজাইন করি, ডেভেলপ করি এবং এডিট করি। বর্তমানে এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ওয়েবসাইট আমি মেনটেন করি, আমার নিজের একটা ওয়েবসাইট আছে talukdarbiri.com, এটাও আমি মেনটেন করি, আমাদের ক্লাসমেটদের mmcm17.com, আমি M17 বেসে স্টুডেন্ট ছিলাম, আমাদের একটা সংগঠন আছে অ্যালামনাই, এটাও আমি ওয়েবসাইট মেনটেন করি, বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজির ওয়েবসাইট আমি মেনটেন করি। তারপরে আছে পটুয়াখালী মেডিকেল কলেজের ওয়েবসাইট আমি বর্তমানে মেনটেন করি। এর আগে কিছু ইতিহাস আছে, আমি যেগুলো কাজ করেছি লেকচারার অফ প্যাথোলজি ময়মনসিং মেডিকেল কলেজ January 1992 থেকে July 1993 আমি পড়তে যাই পিজিতে, আবার ফিরে আসি, তারপর 1996-1998 পর্যন্ত লেকচারার ছিলাম। তারপর আমি 1998-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই এবং 2007 পর্যন্ত ময়মনসিং মেডিকেল কলেজে 7-এর ডিসেম্বর পর্যন্ত ছিলাম। তারপরে চলে গেলাম আমি 2008-এর জানুয়ারিতে গেলাম চলে দিনাজপুর মেডিকেল কলেজে, যেটা এখন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। সেখানে আমি ছিলাম শেষ পর্যন্ত 2015-এর শেষ পর্যন্ত ছিলাম, কাজে 8 বছর ওখানে ছিলাম। তারপরে চলে আসি কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, সেখানে 15 সনের ডিসেম্বর থেকে নিয়ে ডিসেম্বর না তো এখানে হবে
নভেম্বর নভেম্বর মাসে আমি চলে আসি 2019 সনে ময়মনসিংহ মেডিকেল কলেজে, তারপর ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড হিসেবে থাকি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, 2020-এর এপ্রিল পর্যন্ত। তারপরেই আমি পিআরএল আসি, পিআরএল শেষ হয়ে গেল গত 2021 সনের 15 এপ্রিল থেকে আমার অবসর শুরু হয়েছে। আমি এই জার্নালের এডিটর ছিলাম, জার্নাল অফ প্যাথোলজি, বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজির এডিটর ছিলাম এক সময়। ওয়েবসাইট ডেভেলপ ডিজাইন করছি এক সময়, সেটা ময়মনসিংহ একটা করেছি, দিনাজপুর একটা করেছি, বাংলাদেশ সোসাইটি অফ প্যাথোলজি এখন করি না, আগে করেছি। আমার আমি 4টা বই প্রকাশ করেছি, মেডিকেলের বই, গাইড বই, সেগুলি টেক্সট বই না ঠিক। এবং আমি সাহিত্যের বই রচনা করেছি 12টা, সেখান থেকে 4টা আমার পাবলিশ হয়েছে, প্রিন্ট হয়েছে। তারপরে আছে ওই আমি যে থিসিস করেছিলাম এম ফিল করার সময়, একটা সুন্দর একটা থিসিস করেছিলাম, সেজন্য তুলে ধরছি, অ্যাসোসিয়েশন অফ হেলিকোব্যাক্টার পাইলুরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার যে হেলিকোব্যাক্টার পাইলুরি হয় বাংলাদেশে পিপলদের মধ্যে, এটা আমি প্রথম স্টাডি করছি এবং পাবলিশ হয়েছে জার্নালে। সায়েন্টিফিক আর্টিকেল লিখেছি আমি 88, গবেষণামূলক আর্টিকেল মেডিকেল সায়েন্সের আমার 88টা আর্টিকেল পাবলিশ হয়েছে বিএমডিসি রিকগনাইজড জার্নালে। মানে অর্ডিনারি আর্টিকেল, বিভিন্ন রকম সাধারণ আর্টিকেল লিখি, সেগুলাও অনেক সাধারণ জার্নালে বা ম্যাগাজিনে ছাপানো হয়েছে। আমি প্রেজেন্টেশন, সায়েন্টিফিক প্রেজেন্টেশন করেছি 33টার মতো, এবং বিদেশে আমি বিভিন্ন রকম কনফারেন্স, সায়েন্টিফিক কনফারেন্সে যোগদান করেছি, তার মধ্যে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান অন্তর্ভুক্ত। এটা আমি একটা আমার বইয়ের প্রচ্ছদ দিয়েছি, স্মৃতির পাতা থেকে, এটা বাংলা নামা এটা প্রকাশ করেছে, 21-এর বই মেলায় এটা দেওয়া হয়। এবং এটা আমার বিশেষ করে চাকরি জীবন, মেডিকেল অফিসার এবং বিভিন্ন মেডিকেল কলেজে যে চাকরি করেছি, তার মধুর মধুর সুন্দর সুন্দর এবং আশ্চর্যময় স্মৃতি আমি এখানে তুলে ধরেছি। মর্নিল অতীত, আমাদের গ্রাম বাংলার, বাংলাদেশের অতীত কালের যে মধুময় স্মৃতি, কালচার, এগুলি আমি এই বইয়ে মর্নিল অতীতে তুলে ধরেছি, বাংলা নামা প্রকাশ করেছে। এই বইটা প্রকাশ করেছে ছায়াবীথি, সোনালি শৈশব, আমার শৈশবে আমি যা দেখেছি, যা ঘটেছে, সুন্দর সুন্দর মধুর স্মৃতিময় দিনগুলির কথা আমি এই সোনালি শৈশবে তুলে ধরেছি। শৈশবের একাত্তর, আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে খুব কাছে থেকে দেখেছি, সেই মুক্তিযোদ্ধা দেখেছি, তাদের নিয়ে আমার যে স্মৃতিচারণ সেটা এই বই আছে, শৈশবের একাত্তর, প্রকাশ করেছে বাংলা নামা। এই বইটা কালার ড্রয়িং অফ কমন প্যাথোলজি স্লাইড, এটা তোমাদের জন্য যারা ফোর্থ ইয়ারে পড়বে তারা প্রয়োজন পড়বে, তোমাদের খাতায় স্লাইড ড্র করার জন্য হেল্পফুল হবে এটা। তোমরা যারা বড় ভাইয়া বড় আপুদের খাতা দেখে ড্র করো, সেগুলো তো অনেক ভুল হয়, সেই ভুলগুলো যাতে না হয় সেজন্য তোমাদের জন্য আমি বই তৈরি করেছি, কালার ড্রয়িং অফ কমন প্যাথোলজি স্লাইড। এইগুলি, এই বই তোমাদের যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করলে তোমাদের পাঠিয়ে দিতে পারবো। প্যাথোলজি ল্যাবরেটরির সহায়িকার মূলত ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং তাদের যে সহায়ক থাকে তাদের জন্য তৈরি করছি, এটা বাংলায় লেখা, সহজভাবে প্যাথোলজিক্যাল টেস্টগুলোর প্রসিডিউর এখানে লেখা হয়েছে আমার। আমি একজন স্বশিক্ষিত সফটওয়্যার ডেভেলপার, আমি সফটওয়্যার ডেভেলপ করে ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার তৈরি করেছি, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ম্যানেজার তৈরি করেছি, প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার তৈরি করেছি, এবং অনেক ইউজার এইগুলি ব্যবহার করে। আমি একজন
হাজি আমি 2004 সনে ষষ্ঠ ক্লাস করেছি। এখন কয়েকটি ছবি তোমাদের সামনে তুলে ধরবো আমার ছাত্র জীবনের। দেখো, তোমাদের মতোই যখন বয়স ছিল, তোমরাও পড়তে উঠেছো, আমি তার একটু আগের কথা বলছি। আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তাম। এই 82 সনের 1 মার্চ যখন আমাদের অ্যানাটমি ফিজিওলজি সব কার্ড শেষ হয়ে গেল কমপ্লিট, তখন আমাদের আনন্দ লাগলো। আমরা একটা টর্চার মনে হইতো আমাদের এই কার্ড পরীক্ষাগুলো। আমরা কার্ড কমপ্লিশন পিকনিক করলাম, কাছে এই ব্রহ্মপুত্র নদীর ধারে গিয়ে আমরা পিকনিক করেছি। এই তো মাঝখানে আমাকে দেখতে পাচ্ছ। ওই পিকনিকেরই আমরা একটা ছবি তুলছি। এই আমাদের ফার্স্ট বয় ছিল দীপক কুমার ধর, এখন লন্ডন প্রবাসী। এ হলো উৎপল দত্ত, এ ইন্তেকাল করেছে, আমাদের ছেড়ে চলে গেছেন। এ হলো পলিন আলম, আলম কানাডা প্রবাসী। তারপরে এ হলো চন্দন, এ হলো অস্ট্রেলিয়া প্রবাসী, আর এরা সবাই আমাদের সাথেই আছেন এখন। এই তো আমি বসে আছি। এখানে আমরা পিকনিকে আমরা বিভিন্ন রকম মজা করছি, কুইজ প্রতিযোগিতা করে এটা আমরা বসে আনন্দ করছি। আমরা 33 জন ছিলাম একটা বেসে, এ বেস, তাদের নিয়ে আমরা পিকনিক করছি। এই এই ছবিটা হলো আমি যখন ফাইনাল ইয়ারে পড়তাম, আমাদের পড়াশোনা শেষ হয়ে গেল, কোর্স কমপ্লিট হলে আমরা র্যাগ ডে পালন করলাম। এখনো ছাত্ররা র্যাগ ডে পালন করে, আমরাও র্যাগ ডে পালন করতাম সুন্দরভাবে। তো তখন দেখো ময়মনসিংহ মেডিকেল কলেজের অবস্থা এরকম ছিল, এই গাছগুলো এতটুকু ছিল, এই গাছগুলো এখন এই বিল্ডিং এর উপর দিয়ে উঠেছে। এই গাছটা আগের গাছ নেই, আবার নতুন করে গাছ হয়েছে। এটা ছিল খুব সম্ভব 85 এর আগস্ট মাসে, আগস্ট মাসে, আগস্ট মাসে বৃষ্টি হতে যে পানি করে পড়াতে সরে গেল। এই ছবিটা হলো অনেক পরের, এটা হলো 2003 বা 2 সনে কম্পিউটার ব্যক্তিত্ব বাংলাদেশের সবচেয়ে নাম করা মোস্তফা জব্বার, তিনি আমি আমার প্রথম সফটওয়্যার ল্যাবরেটরি সফটওয়্যার তৈরি করে তার সিডিটা তাকে উপহার দিচ্ছি। এই সময় তার সাথে দরজায় দাঁড়িয়ে আলাপ করতেছিলাম, সেই ছবি। বিভিন্ন সেমিনারে আমি কম্পিউটার বিষয়ে আমি বক্তব্য রাখতাম, পেপারে উঠেছিল সেই পেপার কাটি। মোস্তফা জব্বার সাহেব বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে আগে এই কম্পিউটার ব্যবহার নিয়ে সেমিনার করতেন। এমন একটা সেমিনার হয়েছিল কমিউনিটি বেস মেডিকেল কলেজে 2006 সনে, সেখানে আমাকে রেখেছিলেন। এই যে আমি বসা আছি, যে আমি তখনকার দিনের এমপি, আর ইনি ছিলেন আমাদের স্যার, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরে ইনি প্রতিষ্ঠা করছেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ, ইনি হলেন মোস্তফা জব্বার সাহেব। তো সেখানে আমি আমাকে উনি আরো অনেকগুলা মিটিংয়ে নিতেন এবং সেখানে আমাকে প্রেজেন্ট করতেন। আমি কম্পিউটার একজন সফল ইউজার হিসেবে আমাকে দেখাতেন এবং আমি ডেমনস্ট্রেট করতাম কোন যন্ত্র দিয়ে কি হয়। এটা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে আমি একদিন একবার 7 দিনের ট্রেনিং নিয়েছিলাম মেডিকেল ইলেকট্রনিক্সের উপরে। আমাদের সাথে সব ছিল ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বড় ইঞ্জিনিয়ার ফিজিক্সের, এরা বড় বড় ইঞ্জিনিয়ারদের সাথে আমি বক্তব্য রাখছি মেডিকেল ইলেকট্রনিক্সের উপরে। আমি হাইলাইট করছি আমার যে ডোমেন, আমার সফটওয়্যার তৈরির দক্ষতা, এটার কথা তাদের কাছে এক্সপ্রেস করছি। আমি পড়তে ভালোবাসি, তো আমাদের যে তোমরা যে বইটা পড়বে রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, তারই যে এডিটর বিনয় কুমার, ইনি ইন্ডিয়ান অরিজিন, ইনি ইন্ডিয়া এসেছিলেন আগ্রাতে একটা আন্তর্জাতিক কনফারেন্সে, আমি সেখানে গিয়েছিলাম 2009 সনে, তার পাশে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলেছি। ইনি হলেন বিনয় কুমার, তোমরা তার নাম আমাদের রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজে দেখবি। ওই দিনই এই আগ্রাতে একজন বড় মাপের প্যাথোলজিস্ট
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লির উনি প্রধান প্যাথলজি বিভাগের, তিনি বাংলাদেশে ওরিজিন, চিত্রা সরকার ওনার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। এখানে বেশ বড় বড় ছাড়া আছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং আমার সরাসরি শিক্ষক ছিলেন প্রফেসর এম কামাল স্যার, আর ইনি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। তারপরে এই ইনি হলেন এই আমেরিকান থাকেন, ইনি বাংলাদেশ থেকে চলে গেছেন, উনিও বড় মাপের হিস্টোপ্যাথোলজিস্ট, উনি প্রতি 2 বছর পর পর আমাদের এখানে আসেন, আমরা তার কাছে ট্রেনিং নেই। মনোয়ার হোসেন ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলেন, আর ইনি আমাদের প্রফেসর কামরুল হাসান খান স্যার, বিএসসি এমএর চেয়ার ছিলেন, ওই ভিসি ছিলেন। ইনি আমার আমি যখন এম ফিল করি তখনও উনি কোর্সে ছিলেন, আমার 1 বছরের সিনিয়র ছিলেন এম ফিল কোর্সে। 1995 সনে উনি পাশ করেছেন, 94 সনে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল ময়মনসিংহ মেডিকেল কলেজ আমিনুল ইসলাম হক স্যার দীর্ঘদিন আমার কলিগ ছিলেন। এ আমার ক্লাসমেট M17 ব্যাচের প্রফেসর সালে, আমরা ডাকি ইকবাল করে, ময়মনসিংহ মেডিকেল কলেজের হেড ছিলেন এবং প্রিন্সিপাল ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে, এখন রিটায়ার্ড। এই তো আমি, আর ইনি হলেন এখন বর্তমানে হেড অফ দি ডিপার্টমেন্ট প্যাথোলজি রংপুর মেডিকেল কলেজ আহসান ভাই। এইখানে মাঝখানে যিনি বসে আছেন এম বি জামান স্যার প্রতি 2 বছর পর পর বাংলাদেশে আসেন। উনি উনি অরিজিন হলেন সিলেটের, উনি স্বাধীনতা যুদ্ধের আগে মানে চলে গেছেন আমেরিকায়। উনি খুব বড় মাপের একজন প্যাথোলজিস্ট এম বি জামান স্যার। এই ছবিটা আমি যখন দিনাজপুর মেডিকেল কলেজে ছিলাম তখন সামনে বসে বাগানে বসে তুলেছিলাম, এটা খুব 9 বা 10 সনে। এই ছবিটা আমি কিশোরগঞ্জ থেকে যখন চলে আসলাম শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ থেকে চলে আসলাম 2019 সনে, সেই সেদিনকার ছবি। তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে আমি ওই ছবি তুলেছি প্যাথোলজি বিভাগের সামনে দাঁড়িয়ে। আর গত কিছুদিন আগে 2 মাস আগে যখন আমি এখানে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলাম, তার কয়েকদিন পরেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এই তারিখের। তোমরা কিন্তু কলেজটা দেখতে পাচ্ছ না, এই যে গাছগাছার পিছনে বিরাট এক প্রতিষ্ঠান, 760 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তোমরা কল্পনা করতে পারো না এত লোক এখানে আনাগোনা করে, প্রচুর লোক এখনো এই 760 শয্যা ফিলাপ আছে এই কোভিড এর সময়। ভবিষ্যতে কি আছে আমি জানি না, আমি অনেকদিন বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে, তোমাদের ক্লাস আমি নিতে চাই, যদিও আমি এখন মেডিকেল কলেজে নাই, আমি অনলাইনে ক্লাস নিতে চাই এবং ক্লাস রেকর্ড করে আমি আমার ইউটিউবে দিয়ে দিব যেন আমি তোমাদের কন্ট্যাক্টে থাকি এবং তোমাদের মাঝে আমি অনেকদিন বেঁচে থাকতে চাই। আমি এক জানি যে কিশোরগঞ্জে একটা টিচার, একটা বিভাগের প্রধান, সে খুব বেশি বেশি আমাকে স্যার ডাকে, একজন মেয়ে টিচার। আমি বললাম তুমি তো আমার ছাত্র না, তুমি এত স্যার ডাকো না। বলছে স্যার আমি আপনার ছাত্র। কোথায়কার ছাত্র? বলে স্যার আমি রাজশাহীর ছাত্র। আমি তো রাজশাহীতে আমি তো কোনো সময় ছিলাম না। স্যার আপনি আমার প্যাথোলজি পরীক্ষা নিয়েছিলেন, যে আপনি যে 10 মিনিট আমার পরীক্ষা নিয়েছিলেন এতেই আপনি আমি আপনি কত আমার স্যার হয়ে গেছে, কাজেই আপনি সারা জীবনে আমার স্যার। গেলে সে যদি 10 মিনিট আমি তার পরীক্ষা নিতে গিয়ে যদি আমি তার স্যার হই, আমি তোমাদের যদি ক্লাস নিয়ে থাকি 1 ঘন্টা অনলাইনে বা ইউটিউবে, আমি মনে করব তোমরা আমাকে স্যারই মনে করবে, যারা ক্লাস করবে যারা করতে পড়ছো, আমার আমার তখন আরো তৃপ্তি লাগবে। আমি এই 28 বছরের শিক্ষকতা জীবনে 28টা ব্যাচ আমার বের হয়ে গেছে, তারা আমার ছাত্র, তারা অনেকে পোস্ট গ্রাজুয়েট করেছে, তারা অনেক বিভাগের প্রধান হয়ে আছে। ময়মনসিংহে 6 জন ছাত্র আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট ছাত্র মানে 6 জন মানে হেড ডিপার্টমেন্টের হেড আমার ছাত্র ছিল। আমার এগুলি শুনে খুব ভালো লাগে। তো এই পর্যন্তই আমার পরিচিতি তুলে ধরলাম। তো চলো, আমার একটা ওয়েবসাইট আছে, তোমরা আরো যদি বেশি কিছু জানতে চাও আমার সম্বন্ধে আমার ওয়েবসাইটটা ব্রাউজ করবে।
আমি অল্প কিছুটা তোমাকে ব্রাউজ করে দেখাবো যেটা তোমাদের বেশি কাজে লাগতে পারে। এখানে আমি www.talukdarbd.com লিখেছি, এটা তোমাদের যে ব্রাউজারে এটা লিখে এন্টার দিলে যাবে। আমি যেহেতু ডাইরেক্ট চলে যাবো এখানে, কাজে আমি এখানে ক্লিক করলাম। আমি এখন অনলাইনে আসছি, কাজে নেটে ঢুকে যাবে, ওয়েবসাইটে চলে যাবে, ব্রাউজার ওপেন হবে। এটি আশা করতেছি যে আসতেছে, নেটটা একটু স্লো হওয়ার জন্য দেরি হচ্ছে। তবে আমার একটা কথা খেয়াল রাখবে যে আমার ইউনিক নাম আছে SATEQUEL। এই সাদে কুয়েল যেখানেই লিখবে সেখানেই আমাকেই পাবে, কাজে আমাকে পাওয়া খুব কঠিন কিছু না। এই আমার ওয়েবসাইট বের হলো। এই ওয়েবসাইটে দেখো অনেকগুলো বাটন আছে, অ্যাবাউট মি, এখানে ক্লিক করলে আমার সম্বন্ধে তুমি জানতে পারবে। তারপরে আমার লেখালেখি, আমি লেখালেখি করি, সাহিত্য রচনা করি, বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ের উপর গল্প প্রবন্ধ এগুলো লিখি, এইখানে পাবে তুমি। আর লেকচার, এখানে তোমাদের ফোর্থ ইয়ারের জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি যত লেকচার আছে এখানে দিয়ে রেখেছি, এই বাটনে ক্লিক করবে। আমার পাবলিকেশন লিস্ট আছে সবটা, এখানে তোমরা পরে দেখে নিবে। আমি এখন যেটা দেখাবো তারিখ একটু বলে নেই। এই যে আমার ফ্রন্ট পেজ, এখানে একটা স্লাইড শো দেখতে পাবে। এই স্লাইড শোতে আমার বাছাই করা কিছু ছবি আছে, আর এই ছবিটা দিয়ে রেখেছি, এটা আমার গর্বিত ছাত্র লোটে শেরিং, প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী আমার ছাত্র ছিল, M28 নাম্বার পেয়েছে। আরেকজন মন্ত্রী এখন বর্তমানে বাংলাদেশের প্রতিমন্ত্রী, আমি যখন ছবিটা তুলেছি তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ হাসান, এও আমার ছাত্র, M30 পেয়েছে। এটা তার মন্ত্রী রুমে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। আমি ভাষা নিয়ে পদক পেয়েছিলাম, ছায়াবিতি আমার একটু দিয়েছিল একজন মন্ত্রীর হাত থেকে। আমি প্রতিমন্ত্রী মোস্তাফিজা রহমানের হাত থেকে আমি এই পদকটা দিচ্ছি। তারপরে এই আরেকটা পদক পেয়েছি আমি, দোলন চাপা পুরস্কার, এটা সাহিত্যে বর্ণিল অতীত লেখার জন্য, প্রাক্তন বিচারপতি হাত থেকে আমি নিচ্ছি, ইনি বিচারপতি। তারপরে নিচে আরেকটা আমার গর্বিত ছাত্র, সারা বিশ্বের মানুষ তাকে চিনে, তার নাম হলো মেহেদী হাসান খান, সে তৈরি করেছে অভ্র কিবোর্ড। আরো অনেক সফটওয়্যার তৈরি হয়েছে, এখন সে ডাক্তারি বাদ দিয়ে সে সফটওয়্যার নিয়ে ব্যস্ত আছে। M41 বেসে আমার ছাত্র মেহেদী হাসান খান। এইগুলি হলো তোমাদের দেখানো কিছু, এরা সবাই চিনে তাদেরকে, তারা ডাক্তার না হয়ে তাদেরকে চেনে। আর এখানে আমার বইয়ের ছবিগুলো দিয়ে রেখেছি, যেগুলি আমি লিখেছি সেগুলি। আর এই তোমাদের যেটা দরকার সেটা হলো লেকচার, এই লেকচার বাটনে ক্লিক করলাম, লেকচার বাটনে ক্লিক করলে এই লেকচার আসতেছে, ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, ইনফ্লামেশন, এইভাবে টপিকস গুলো আছে। ধরো যে আমি এই যে গত লাস্টে যারা দিছি রেসপিরেটরি সিস্টেম, এই এখানে ক্লিক করলাম, কি হয় দেখো, রেসপিরেটরি সিস্টেম ক্লিক করলে রেসপিরেটরি সিস্টেম উপর আমার যে লেকচার গুলো আছে রেকর্ডেড ইউটিউবে, সেটা এখানে এমবেড করে রাখছি। আমি এখানে প্লে করব, ও ইউটিউব থেকে প্লে হবে, এখানেই হবে। দেখো আমি একটা দেখাচ্ছি, এটি দেখাচ্ছি সেকেন্ড পার্ট, এটা কিন্তু ইউটিউবে বাজবে। এইভাবে এখান থেকে তুমি দেখতে পারবে, অথবা ধরো এখানে ক্লিক করলে এটা বাজবে, এটা প্লে হবে ইউটিউবে। আর যদি মনে করো তুমি এখানে দেখবে না, তাহলে যেখানে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, বড় পর্দায় দেখতে পাবে। এইভাবে তোমার
এগুলির আবার হ্যান্ড আউট, এই যে এখান থেকে ক্লিক করলে হ্যান্ড আউট বের হবে, ডাউনলোড হ্যান্ড আউট, মানে এই লেকচারের হ্যান্ড আউটও তুমি পেয়ে যাবে। হ্যান্ড আউটটা পিডিএফ ফরম্যাট আছে, সাদা কালো, প্রিন্ট করে নেবে এবং বন্ধু বান্ধব বান্ধবদেরকে ফটো কপি করে দিবে। কাজে প্রত্যেকটা লেকচারেরই আসি কিন্তু হ্যান্ড আউট আছে। এরপর আমি চলে যাচ্ছি, স্টপ করে দিন, স্টপ করে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে আমাদের আমাকে যারা চিনলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই স্মৃতির পাতা থেকে বইটা কেনার জন্য। অনলাইনে পাওয়া যায় এই দারাজ ডট কমে আমি যে আমার শপ যেটা ওটা আমারই, আমি দিই সেটা দারাজ থেকে কিনবে, আর ওই রকমারি ডট কমে থেকে যারা কিনবে ওটা পাবলিশারের কাছ থেকে নিবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো দারাজ থেকে কিনবে, তাতে আমি তোমাদেরকে অটোগ্রাফ সহ দিতে পারবো। আরো যদি তোমরা বই কিনতে চাও, এখানে অনেক ধরনের বই আছে। আমি ধরো এইটার উপর ক্লিক করলাম, স্মৃতির পাতা থেকে ক্লিক করলাম, আমি চলে যাচ্ছি দারাজে, দেখবে একবার daraz.com.bt চলে গেল। এখানে থেকে তুমি যে অনলাইন শপ পেয়ে গেলে তোমার যেটা দরকার সেই সেটাতে ক্লিক করে, ধরো সোনালি শৈশবে ক্লিক করলে সোনালি শৈশবে সেগুলো এখানে ক্লিক করে যে বাই নাও, টাকা দিতে হবে না, টাকা তোমার বই হাতে পেয়েও দিতে পারবে। তাহলে ধরো তোমাদের যে বই তোমাদের যারা কাজে লাগবে সে বইটা হলো, আবার ব্যাক করছি, তোমাদের সবারই এই বইটা কাজে লাগবে। এই যে এই এইটা কালার ড্রয়িং, এখানে ক্লিক করলাম কালার ড্রয়িং, এখানে যে 96 টাকা এটা পেয়ে যাবে, তোমরা হাতে পেয়ে যাবে ক্লিক করলে, কিনলে পরে। ও এছাড়াও যদি তোমরা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আমি তোমাদের একসাথে 50-60টা বই দরকার হলে পাঠিয়ে দিতে পারবো। তো আমি শেষ করছি, তোমাদের এখানে আমার সংক্ষিপ্ত পরিস্থিতি, তোমাদের আবারও ধন্যবাদ জানাই। তারপরে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পরিস্থিতি শুনলে, তারা আমাকে মনে রাখবে। আমি চাচ্ছি যে তোমরা ডাক্তার হও এবং ভালো ডাক্তার হও, বাংলাদেশেই থাকো, বাংলাদেশে থেকেই তোমরা বাংলাদেশের রুগীদের সেবা করো, এটা থাকবে তোমাদের রিকোয়েস্ট। হয়তো তোমার কাছে বাংলাদেশ কারো কারো কাছে ভালো লাগবে না, তবুও বলবো তুমি থাকবে, কারণ দেশ হলো জন্মভূমি, হলো মায়ের মতো, মাকে যেমন তুমি ছাড়তে চাবে না, তোমার দেশকেও তুমি ছাড়তে চাবে না। এই দেশের মানুষ তোমাদের মানুষ, তাদের জন্য তুমি ডাক্তার হবে, তাদের জন্য তুমি এই দেশে থাকবে, এই বলে আমি শেষ করছি। আর আমার যারা আমার এই এই দেখলে ইউটিউবে ভিডিও দেখলে, তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবে, লাল সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।